মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কার্টুন প্রকাশ করে শাল্লি এবদো পত্রিকায় বিতর্কের ঝড় তুলেছিল সেটি নিয়ে ম্যাক্রোবনাম এরদোয়ানের প্রবল বিরোধের মধ্যেই পত্রিকাটি প্রকাশ করল দুষ্কর প্রেসিডেন্টের কার্টুন এতে নতুন করে মোর পেল তার্কিক বিষয়টি যদিও বা ম্যাক্রোবনাম এরদোয়ান লড়াই আর শুধু কার্টুন বা একে অন্যের বিরুদ্ধে কথাযুদ্ধের সীমাবদ্ধ নেই ছড়িয়েছে বিভিন্ন দেশে মুসলিম বিশ্বের যখন প্রতিবাদ ও ফ্রান্সের পণ্য বয়কটের ডাক জোরদার হচ্ছে তখন ভারতের সামাজিক মাধ্যমের হ্যাশট্যাগে তার উল্টো চিত্রই দেখা যাচ্ছে ও ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ফ্রান্স ফ্রান্স সর্বোচ্চ ট্রেন্ড হিসেবে দেখা গেছে হাজার হাজার ভারতীয় ফ্রান্সের সঙ্গে সংগতি প্রকাশ করে সামাজিক মাধ্যমগুলো হ্যাশট্যাগ বার্তা দিয়েছেন টাইমস অব ইন্ডিয়া ইন্ডিয়া টুডে ও আল জাজিরা খবরে এমনই তথ্য মিলেছে কেউ কেউ ম্যাক্রনকে মানবতার সুরক্ষাকারী আখ্যা দিয়ে তার প্রশংসায় ভাসিয়েছেন এদিকে ম্যাক্রনের মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট রিসেফ তাইয়েব এরদোয়ান আর ম্যাক্রনের নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন তিনি ইচ্ছাকৃতভাবে মুসলমানদের উস্কানি দেওয়ার পথ বেছে নিয়েছেন এছাড়া মুসলিম রাষ্ট্রগুলোতে বসবাসরত নাগরিকদের সতর্ক করেছে ফ্রান্স সরকার মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এ সতর্কবার্তা জানিয়েছে মুবালিক করিম মাই টিভি